সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে যে অঙ্কগুলো করব সেই অঙ্কটা আগের থেকেই কিন্তু করা আছে। কীরকম? যে আমরা বিজনেস স্ট্র্যাটেজিস, বিবি অনার্স, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ক্লাস 9 আজকে। তার মানে আমাদের বিজনেস স্ট্র্যাটেজিসের 8টা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। সুতরাং আজকে 9 নবম ক্লাস, ঠিক আছে? তো সেই জন্যেই আমাদের বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। সেই ক্লাসের ভিতরে আমরা এই আলোচনা করেছি কী কী সেটা তো ওয়ের ভিতরে আছে, তারপরে একটু বলি। প্রথমত আমরা আলোচনা করেছি হচ্ছে মিনটা আলোচনা করেছি, বা অ্যাভারেজ গড় যেটা বলে, তারপরে মিডিয়ানটা নিয়ে আলোচনা করেছি, তারপরে মুড, এই কটা অলরেডি হয়ে গেছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড় তাহলে সেটা কি, অঙ্কগুলো একটু দেখি। আমাদের 12 পর্যন্ত হয়ে গেছে, আজকে 13 নম্বর ক্লাসটা। 13 নম্বরের ক্লাসটা আমরা জিওমেট্রিক মিনের একটা ক্লাস করছি, সেটা হচ্ছে এই যে ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন, মানে জ্যামিতিক গড় ফর দ্য ডেটা গিভেন বিলো। এখানে মার্ক দেওয়া আছে কি আর ফ্রিকোয়েন্সি, মার্ক দেওয়া আছে 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20 বা 20, 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 32, 32 থেকে 36, 36 থেকে 40। তার মানে ডিফারেন্সটা কত? 4 করে। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কি 6, 10, 18, 30, 15, 12, 10, 6, 2, 6, 10, 18, 30, 15, 12, 10, 6, 2, এই যেন অঙ্কটা কি বলছে যে ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন ফ্রম দ্য ডাটা বা ডেটা গিভেন বিলো। মার্ক দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমাদের জিওমেট্রিক মিনটা করতে হবে। কিভাবে করব? তাহলে আমরা সলিউশনটা লিখি, এখানে লিখে দিই টেবিল ফর ক্যালকুলেশন অফ জিএম, জিএম মানে জিওমেট্রিক মিন, সংক্ষেপে লিখলাম। কয়টা ঘর? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 8, 9, 10, 11। ফ্রিকোয়েন্সি, এখানে ক্লাস, এখানে মার্ক,
মার্ক বা ক্লাস, এখানে মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে এক্স, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এফ, এটি হচ্ছে লগ এক্স, এফ লগ এক্স। যদি আমরা 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 32, 32 থেকে 36, 36 থেকে 40, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তো এখন এটির ফ্রিকোয়েন্সিটা উঠাই নি, 6, 10, 18, 30, 15, 12, 10, 6, 2, টোটাল ফ্রিকোয়েন্সিটা যোগ করতে হবে। মিড পয়েন্টটা কত হবে? মিড পয়েন্টের নিয়মটা কি আমরা জানি? আমি তবু একটা দেখিয়ে দিই। 4 যোগ 8 ভাগ 2, 8 আর 4 12, 2 দিয়ে ভাগ করলি 6, ঠিক আছে? তো এখন এটার ডিফারেন্সটা কত? 4 করে না এই 4 যোগ করো, 6 আর 4 10, 10 আর 4 14, 14 আর 4 18, 18 আর 4 কত? 22, 22 আর 4 26, 26 আর 4 30, 30 আর 4 34, 34 আর 4 38। দেখো এখন এই যে 36 যোগ 40 করে 2 দিয়ে ভাগ দাও, 38 হয়ে যাবে। ওকে, তো এখন লগ এক্সটা বের করবো কি করি? এই যে লগ আছে না, এই যে এক্সট্রা, এই লগ 6 দেবো। এটা ক্যালকুলেটার ছাড়া বের করা যাবে না। লগ 6 এখানে দিতে 0.77815, কয়টা রাখলাম? 5টা। এখন এফ লগ এক্স আমি কিন্তু একসঙ্গে করে যাচ্ছি, এইটে লগ 6 বের করলাম এইটে, ঠিক আছে? এটির সাথে এইটে গুণ দিয়ে এটি হবে, আমি একসঙ্গে করে দিই। 6 গুণ 4.6689 0, আমরা 5টা রাখলাম দশমিকের পরে। তারপরে log 10, log 10 হচ্ছে 1, একের পরে তুমি এটি 0 দিয়ে যাও, ওটা অসুবিধা নেই, দিয়ে দিলাম। এটির সাথে 10 গুণ 10, তার মানে এখানে 10, 10-এর পরে 1, 2, 3, 4, 5, মানে মিলানোর জন্য আমি দিয়ে দিলাম, 1 দিলে হবে। এবার log 14, ১.১৪৬১২৮, এটির সাথে এটি গুণ, গুণ 18, 20.63036030, এবার log 18, 1.25527, এটির সাথে এটি গুণ, গুণ 30, 37.65817, এবার log 22, 1.34242, এটির সাথে এটি গুণ, 15,
B.13634। এবার লগ 26 1.41497 এটার সাথে এটি গুণ গুণ 12 16.97968 এবার লগ এর সাথে 30 লগ 30 দিয়ে দাও 1.47712 এটার সাথে 10 গুণ 14.77121 77121 এবার লগ 34 1.53147 এটার সাথে এটি গুণ 9.18887 এবার লগ 38 1.57978 এটার সাথে 2 গুণ 3.159567 এখানে সামেশন এফ লগ এক্স আর এটি যোগ করতে হবে তাহলে এটি যোগ করি আগে 4.66890 যোগ 20.63030 যোগ 36.65817 যোগ 20.13634 যোগ 16.97968 যোগ 14.77121 যোগ 9.18887 যোগ 3.159567 137.19030037 এন এটি যোগ করি 6, 8, 14, 5, 19, 20, 21, 27, 27, 28, 29, 30, 34, 35, 36, 37, 8, 9, 10 109 হয়ে গেল 16, 18, 30, 15, 12, 16, 109 ওকে যোগ করে ফেললাম এখন আমরা সূত্র বসিয়ে দিই তাহলে উই নো জিওমেট্রিক মিন সমান আমাদের সূত্র হচ্ছে এনটি লং
समीकरण f log x by n এখানে আমাদের লেখা জায়গা নাই, এই যে যা আছে সেটাই এন্টি লগ, এটা 137.193037 ভাগ হলো 109 এন্টি লগ, ভাগ করে দাও 137.193037 ভাগ 109 1.25865 পাঁচটা হয়ে গেছে 651716 এন্টি লগটা কিভাবে করব, শিফট দেব, লগ দেব, অ্যান্সার দেব, সমান সমান দেব 18.140 হয়ে গেল। হ্যাঁ ওকে, দিস ইজ অ্যান্সার, এখানে অ্যান্সার লিখে দিতে পারো, অতএব জিওমেট্রিক মিন এটি বা হেন্স দা জিওমেট্রিক মিন 18.1406, দুটো রাখলে হয় তিনটে রাখলে হয়, হয়ে গেল। লগের ক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত মানগুলো গ্রহণযোগ্য, ঠিক আছে, লগের কারণটা কি, এই লগে অনেক সময় কেউ 5টা রাখে, কেউ 4টে রাখে, কেউ 6টা রাখে, কেউ 2টো রাখে, এই জন্যে মানটা ভেরি করে, ঠিক আছে, এই জন্যে এটা সমস্যা নেই, এটা কম বেশি একটু হতেই পারে, তাহলে কি বোঝা গেল কি না। ওকে, যে আমাদের যদি ক্লাস দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, টেবিলটা এই, আর যদি তোমার ক্লাস দেওয়া না থাকে তাহলে কিন্তু তোমার এই ক্লাসটা দেওয়া থাকছে না, তখন এই যে এক্স এর মানটা দেওয়া থাকবে, তখন এখান থেকে একটু, ঠিক আছে। আর যদি ফ্রিকোয়েন্সি না দেয়া থাকে, ধরো শুধু এক্স আছে, শুধু এক্স, শুধু এক্স, তাহলে শুধু লগ এক্স বের করবা, এই দুটো ঘর, ঠিক আছে, তখন সূত্রটা হবে এখানে এ পাবে না, সামেশন লগ এক্স বাই এন, ভাগ করে এন্টি লগ করলে যেটা হবে সেটা উত্তর। এই যে জিওমেট্রিক মিনের কয়টা নিয়ম আছে, যে শুধু এক্স থাকলে একটা নিয়ম, আর এক্স এবং এফ আছে তার একটা নিয়ম, আর ক্লাস আর ফ্রিকোয়েন্সি থাকলে একটা নিয়ম, তিনটে তিন ধরনের এখানে জিওমেট্রিক মিনের আছে, সেটা একটা অঙ্কের ভিতরে কিন্তু আমি করিয়ে দিলাম। তোমরা বাদ বাকিগুলো একটু ওইখানে আমার শিট আছে, শিটটা আমি পরে দিয়ে দেবো, ওই যে আপলোড করব, তখন তোমরা বুঝে নেবে যে কী অবস্থা, কী করতে হবে, ঠিক আছে, আমি বুঝিয়ে দিলাম, যদি কোনো সমস্যা হয় তাহলে নেক্সট আমাকে ইনফর্ম করবে। ওকে ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম, সবাইকে ধন্যবাদ।